আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় শীতরাঙে বাংলাদেশের যে 19 জেলা ঝুঁকিতে আছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। সকল আশঙ্কাকে সত্যি করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শীতরাং। সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের কারণে ইতোমধ্যে দেশের উপকূলীয় 19টি জেলা ঝুঁকিতে রয়েছে। গত 3 বছরে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার চেয়ে এটার কভারেজ এরিয়া বা আঘাত হানার এরিয়া অনেক বেশি ব্যাপক। আজ রোববার ঘূর্ণিঝড় বিষয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্ভোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ ইনামুর রহমান। ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর। প্রতিমন্ত্রী আরও জানান, ঝড়টির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অবস্থান হল 88.5 দ্রাঘিমাংশ এবং 16 অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে এটি 87° দ্রাঘিমাংশ এবং 17° অক্ষাংশের সংযোগ স্থলে পৌঁছার পর সরাসরি উত্তর পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলীয় 19টি জেলাতে আঘাত হানতে পারে।